সেখানে তারাদের বা চাঁদের বা মহাজাগতিক যে বস্তুগুলো আছে তাদের ভিজিবিলিটি কেমন সেটা অনেকটা লাইট পলিউশনের উপর নির্ভর করে। আচ্ছা, এই লাইট পলিউশনকে আমরা বোটল স্কেল দিয়ে মেজার করি। নর্মালি দেখা যায় যে বোটল স্কেল 1 to 2 এই স্কেলে লাইট পলিউশন প্রায় থাকে না বললেই চলে, এবং আকাশ একদম কালো হয়, এবং অ্যাস্ট্রো ফটোগ্রাফি এই রকম জায়গা থেকে সব থেকে ভালোভাবে করা যায়। ওয়েল, আমি প্রথম শুরু করব আমাদের কলকাতা। কলকাতা থেকে কি আদৌ অ্যাস্ট্রো ফটোগ্রাফি করা যায়? 2018-তে প্রথম ক্যামেরা নেওয়া আমার, অনেক চেষ্টা করেছি অ্যাস্ট্রো ফটোগ্রাফি করার, হয়ে ওঠেনি। হয়তো তখন আমি জানতাম না কিভাবে করতে হয় অ্যাস্ট্রো ফটোগ্রাফি, কিন্তু এখন মোটামুটি সড় বড় হয়ে গেছি ব্যাপারটা, মোটামুটি অ্যাস্ট্রো ফটোগ্রাফি হয়েও যায়। সেইটুকু জ্ঞান থেকে আমি যেটা বলতে পারি যে হ্যাঁ, কলকাতা থেকেও অ্যাস্ট্রো ফটোগ্রাফি করা যায়। কলকাতার বটল স্কেল এই প্রসঙ্গে আমি বলে রাখি, 8 থেকে 9-এর মধ্যে, যেটা অ্যাস্ট্রো ফটোগ্রাফির পক্ষে একেবারেই ফেভারেবল নয়, কিন্তু তবুও কলকাতার আকাশ থেকে আকাশগঙ্গার ছবি তোলা যায়। কিভাবে সে প্রসঙ্গে পরে আসছি, আগে দেখা যাক লাইট পলিউশন, কোন জায়গায় লাইট পলিউশন কিভাবে আপনারা দেখবেন, কোন সাইড থেকে দেখবেন সেটা একবার দেখে নেওয়া যাক। আমাদের অনলাইনে একটা ফ্রি ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে লাইট পলিউশন ম্যাপ। লাইট পলিউশন ম্যাপ, এই সাইটে গেলে আপনি পুরো পৃথিবীর সব জায়গার লাইট পলিউশন কত সেটা দেখে নিতে পারবেন। যেমন আমরা এখন ভারতের কলকাতার লাইট পলিউশন দেখতে চাই, চলুন দেখে নেওয়া যাক। এই হলো আমাদের ইন্ডিয়া, এই হলো ক্যালকাটা বা কলকাতা। ওকে, এখানে দেখুন অনেক ধরনের কালার আছে, যেখানে কিনা এই যে পিঙ্কিশ হোয়াইট কালার যেটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম লাইট পলিউশনকে ডিনোট করে, যেখান থেকে অ্যাস্ট্রো ফটোগ্রাফি বলতে গেলে অসম্ভব। আমি তাও আপনাকে দেখিয়ে দিই কলকাতা, কলকাতা লাইট পলিউশনে এখানে তো দেখাচ্ছে ম্যাক্সিমাম, বটল স্কেল কত সেটাও দেখিয়ে নিই। সাপোজ আপনি থাকেন কলকাতার অপেক্ষাকৃত কম পলিউটেড জায়গা সল্টলেক, এখানে জাস্ট একবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার লাইট পলিউশন কত এটা দেখিয়ে দেবে। দেখা যাচ্ছে সল্টলেক সেক্টর 5, এখানে আপনার লাইট পলিউশন হচ্ছে ক্লাস 7, সরি বটল স্কেল হচ্ছে ক্লাস 7, মানে ম্যাক্সিমামের থেকে 2 স্কেল কম। অ্যাস্ট্রো ফটোগ্রাফি আমি অন্তত জানতাম অসম্ভব। আসুন এবার কলকাতা প্রাণ কেন্দ্র মল্লিক বাজার, পার্ক স্ট্রিট, চলুন পার্ক স্ট্রিটে দেখি। ক্লাস 8 to 9, এবার আমি যেখান থেকে অ্যাস্ট্রো ফটোগ্রাফি করেছি সেই জায়গাতে আপনাকে নিয়ে যাই, চলুন শিয়ালদার কাছে কাছে, এক্সাক্ট লোকেশন দেব না, এখানেও ক্লাস 8 to 9।
বেশ, এবার আসুন এরকম একটা পলিউটেড জায়গা থেকে অ্যাস্ট্রোফটোগ্রাফি কিভাবে করা যায় সেটা একটু দেখে নিন। আমাদের কি কি দরকার? যেটা দরকার হচ্ছে গিয়ে কয়েকটা ছবি, এই ছবিগুলো আমি তুলেছিলাম 17 তারিখ, 17/8/2023, মানে আজকে হচ্ছে 19 তারিখ, 2 দিন আগের তোলা ছবি। কিভাবে ছবিগুলো তুলতে হবে? আপনার কাছে মিনিমাম ফোকাল লেন্থের যে লেন্স আছে সেই লেন্সটা ইউজ করুন। আমার কাছে ছিল 16 mm-এর একটা লেন্স, আমি সেই লেন্স দিয়ে ছবিগুলো তুলেছি। কিভাবে তুলেছি? আমার ক্যামেরাটাকে একটা গরিলা পডে বসিয়ে, গরিলা পডে ইউজ করতে পারেন অথবা ট্রাইপডে ইউজ করতে পারেন, কোনো ইস্যু না। জাস্ট ক্যামেরাটাকে এক জায়গায় স্থির রাখতে হবে এবং একই দিকে রেখে মোটামুটি মিনিমাম 10টা ছবি তুলতে হবে আপনাকে। দেখুন প্রথম ছবিটা যেটা তুলেছি সেটা দেখুন, এই ছবি কোথাও কি আপনার আকাশগঙ্গা দেখা যাচ্ছে? হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে, একটা হালকা দাগ দেখতে পাবেন এইখানে। এটার এক্সিফ ডেটাটাও দেখে নিন, 16 mm দিয়ে তোলা, f/3.5। আমার এই লেন্সটা ছিল f/2.8, তার থেকে ওয়ান স্কেল কমিয়ে f/3.5 অবধি করেছি, কারণ আপনার যাতে সাইডে ছবিগুলো সফট না হয়ে যায়, মানে সাইডে যে স্টারগুলো আছে সেগুলো সফট না হয়ে যায়। এক্সপোজার টাইম দিয়েছিলাম 8 সেকেন্ড। অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি এটা আপনার হওয়া উচিত ছিল 20 সেকেন্ড, কিন্তু যেহেতু আমি কয়েকটা ছবি তুলেছিলাম দেখছিলাম যে স্টারগুলোতে ট্রেল চলে আসছিল, সেই জন্য ওটাকে কমিয়ে 8 সেকেন্ড করে নিয়েছিলাম। কোনো অসুবিধা নেই। আইএসও, আইএসওটা আমি এখানে অটো রেখেছিলাম 100 to 4000 অবধি, সেই জন্য অটোমেটিকলি 320 নিয়েছে। আমি এখানে রেকমেন্ড করব, অ্যাকচুয়ালি আমি পরের ছবিগুলো যেগুলো তুলেছিলাম সেখানে 1250 আইএসও রেখেছিলাম, তাতে ছবিটার ক্লারিটি আরেকটু বাড়বে, ডিটেলিংটা একটু বেশি আসবে। দেখিয়ে দিই আপনাদের কয়েকটা ছবি, এগুলো সব এক সিকোয়েন্সে তোলা, মানে এক একবার শটে 5টা করে ছবি ওঠে। এই ছবিটা দেখুন, এই ছবিটা পরে আমি আইএসওটা বাড়িয়েছিলাম 1250, বাকি সেটিং সব সেম ছিল। এখানে হয়তো তারাদের ডিটেলটা আপনি আরেকটু ভালো করে দেখতে পারবেন, কিন্তু হ্যাঁ এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আইএসও আবার বেশি বাম্প আপ করলে, যেহেতু লাইট পলিউশন এখানে বেশি, সেই জন্য পুরো স্ক্রিনটাই সাদা হয়ে যেতে পারে, ওই বার্ন আউট যাকে বলে সেই জিনিসটা হয়ে যেতে পারে। সুতরাং আইএসওটা একটু বাড়িয়ে কমিয়ে আপনাকে এক্সপেরিমেন্ট করে নিতে হবে প্রথমে। চলুন, ছবি তোলা তো মোটামুটি হয়ে গেল, এরকম ভাবে ছবিটা তুলতে হবে এক ডিরেকশনে রেখে মোটামুটি। সে আমি 10টা তুলেছিলাম, আপনারা যত পারবেন আকাশগঙ্গা বা মিল্কি ওয়ের ক্লারিটি তত বেশি হবে। চলুন এবার প্রসেসটা দেখে নেওয়া যাক, কিভাবে এই ছবিটা থেকে আমরা ক্লিয়ার আকাশগঙ্গার ছবি পাব। আপাতত একটা মিনিমাইজ করে দিচ্ছি। একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে যেটার নাম হচ্ছে সিকুয়েটার। আমি অনেকগুলো সফটওয়্যার ইউজ করেছি, যেমন ধরুন অ্যাস্ট্রো, পিক্সেল প্রসেসর, ডিপ স্কাই স্ট্যাকার, অটো স্ট্যাকার, কিন্তু এর মধ্যে আমার সিকুয়েটারটা সব থেকে ভালো রেজাল্ট দিয়েছে। ইনস্টল করে নেবেন, এটা হলো সিকুয়েটারের মেন পেজ। এখানে প্রথমে প্রথম যে অপশনটা স্টার ইমেজ, এখানে ডাবল ক্লিক করে, ডাবল ক্লিক করলেই আপনার ফাইলগুলো সিলেক্ট করার অপশন দেবে। আমি সিলেক্ট করে নিই, আছে সত্যিও, হ্যাঁ 1 2
পাঁচটা ছবি সিলেক্ট করলাম, একই জায়গা থেকে একই ডিরেকশনে তোলা, ওপেন করলাম। দেখুন লিস্টে আপনার 10টা ছবি, যে ছবিগুলো সিলেক্ট করেছেন সেটা লিস্টে চলে এলো। এখানে একটা ছবি প্রিভিউ দেখাচ্ছে, যেটা হচ্ছে কিনা আপনার বেস ইমেজ বলে, যেটা মানে মাঝখানে একটা ছবিকে এরা অটোমেটিক সিলেক্ট করে নেয়, সেটা বেস ইমেজ হিসেবে এই ছবিটার প্রিভিউ দেখাচ্ছে। এবার এখানে আপনার যেতে হবে আউটপুট, আউটপুটে আপনি যে ছবিটা প্রসেস করবেন সেই ছবিটার নাম দিতে হবে। সাপোজ আমি ছবিটার নাম দিয়ে দিলাম মিল্কি ওয়ে, সেভ। এখানে আপনাকে এবারে যেটা করতে হবে, এখানে অনেকগুলো অপশন আছে। প্রথমে এই অপশনটা অ্যালাইন স্টার, আমরা স্টারকেই অ্যালাইন করব, অন্য কিছু অ্যালাইন করার আমার দরকার নেই, এটা যেমন থাকবে থাকবে। স্কাই রিজিয়ন, স্কাই রিজিয়নটা আমাকে এখানে একটু চেঞ্জ করতে হবে। এখানে ফুল এরিয়া আছে, আমি কিন্তু ফুল এরিয়া এখানে স্কাই রিজিয়ন নয়, এখানে নিচে দেখুন বাউন্ডারি আছে, পাশে একটা ট্যাঙ্ক আছে, এগুলোকে আমার দরকার নেই। এগুলো আবার মানে আপনি যদি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার ছবি আবার একটু খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য আমরা কি করব, এখানে স্কাই রিজিয়নে ক্লিক করলেই কয়েকটা অপশন দেবে, বাউন্ডারি লাইন, গ্র্যাডিয়েন্ট, ইরেগুলার মাস্ক। আমি ইরেগুলার মাস্ক সিলেক্ট করে অক্সিলারি হাইলাইটটাকে সিলেক্ট করে নেব। এবারে একটা গোল মতো সিলেক্ট অপশন আসবে, এটাকে ক্লিক করে আমি স্কাই রিজিয়নটাকে প্রথমে সিলেক্ট করে নেব। যতটা সম্ভব আরেকটু কি করা যায়, হ্যাঁ করা যায়। মোটামুটি পুরো স্কাইটাকে সিলেক্ট করে নিয়েছি। এবারে আসুন অটো ব্রাইটনেস, অটো ব্রাইটনেসটাকে আমরা অন করে দেব, যাতে কিনা আমাদের লাইট পলিউশনটা অনেকটাই কমে যাবে, যদিও লাইট পলিউশন কমানোর অপশন পরে আছে। হাই ডাইনামিক রেঞ্জটাকে আমরা অন করে রাখবো, রিমুভ ডাইনামিক নয়েজটাকে অন করে রাখবো, ডিস্টরশন এফেক্ট মানে ওই স্টারের যে ট্রেল এফেক্ট, আপনি এখানে 8 সেকেন্ডে ছবিটা তুলেছেন, 8 সেকেন্ড এক্সপোজার দিয়ে একটু ট্রেল আসবে, সেই ট্রেলটাকেও কমানোর জন্য ডিস্টরশন এফেক্টটাকে অন করে দিন। এবারে এখানে দেখুন ডিস্টরশন এফেক্টের আন্ডারে দুটো অপশান আছে, কমপ্লেক্স আর টেলি। আমি এখানে টেলি অপশানটা সিলেক্ট করে বেটার রেজাল্ট পেয়েছি। রিডিউস লাইট পলিউশন অন করে দিন, স্ট্রং করে দিচ্ছি এটাকে। এনহান্স স্টার লাইট, স্টার লাইটটা আমাদের একটু বেশি লাগবে যেহেতু আমরা অ্যাস্ট্রো ফটোগ্রাফি করছি, অন করে দিলাম। আর অন্য কিছু দেখার দরকার নেই, এবারে জাস্ট নিচে স্টার্ট বাটন আছে, স্টার্ট করে দিন, ও নিজে থেকেই প্রসেসিং করে আপনাকে ফাইনাল রেজাল্টটা এখানে দেখিয়ে দেবে। আর হ্যাঁ, যদি ফাইনাল রেজাল্টে আপনি স্যাটিসফাইড না হন তাহলে কিছু কিছু অপশন চেঞ্জ করে আবার সেটাকে মডিফাই করে নেওয়া যায়, সেটা দেখা যাক। আমি ছবিটা দেখি ফাইনাল রেজাল্টের, তারপরে যদি দরকার পড়ে আমি আবার মডিফাই করব। ওকে, প্রসেসিং কমপ্লিটেড, ক্লোজ করলাম, সঙ্গে সঙ্গে আপনাকে প্রিভিউটা দেখিয়ে দিল। দেখুন তো এবারে কি আকাশগঙ্গাটা পরিষ্কার দেখা যাচ্ছে।
এই এরিয়াটা, ইয়েস। কিন্তু এই দিকটা দেখুন, লাইট পলিউশনের জন্য জায়গাটা কেমন হোয়াইটিশ হয়ে গেছে, বার্ন আউট হয়ে গেছে। এই জিনিসটা কমানোর জন্য আপনাকে এই অপশনগুলো কিছু কিছু চেঞ্জ করে নিতে হবে, তাহলেই দেখবেন ঠিকঠাক চলে আসবে। আচ্ছা HDR-টাকে চেঞ্জ করে দেখি একবার। দেখা যাক, খুব একটা সুবিধা হলো না। যাই হোক, এইভাবে আপনি অপশনগুলো চেঞ্জ করে করে বেস্ট ছবিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। চলুন, সময় নষ্ট না করে আমরা বাকি প্রসেসিং এর দিকে যাই। বেশ, এবারে ফাইলটাকে আমি ওপেন করব। এখানে এই ফাইলটাকে আপনাকে এবারে ফটোশপে খুলতে হবে নেক্সট এডিটিং এর জন্য। খুললাম, দেখুন আমার আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে এখানে আছে, সুতরাং আমার পাশের যে ছবিগুলো সেগুলো আমার দরকার নেই, ক্রপ করে নিই। এই ওকে, এবার এখানে ফটোশপের ফিল্টার অপশনে যেতে হবে, সেখানে ক্যামেরা র ফিল্টার, ছবিটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য। শ্যাডো একটু বাড়িয়ে দিন, ব্ল্যাক একটু বাড়িয়ে দিন, ইয়েস, হাইলাইট বাড়িয়ে দিন, একটু পরিষ্কার হলো, কন্ট্রাস্টটা এখন বাড়ালে আসছে না ঠিকঠাক, স্যাচুরেশন একটু বাড়িয়ে দিন, বেশ ভালো মতো ভিজিবল হয়ে গেল। আচ্ছা, এখানে কালার মিক্সারে গিয়ে আপনাকে এই পোর্শনটা, এই পোর্শনটার রং অ্যাকচুয়ালি ইয়েলোইশ, তো আপনাকে এই জায়গাটা একটু ইয়েলোইশ নিয়ে এলেন আপনার ছবিটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, লুমিনেসেন্সে গিয়ে ইয়েলোটা বাড়িয়ে দিন, অরেঞ্জ কালারটা এর মধ্যে আছে সম্ভবত, হ্যাঁ অরেঞ্জটা একটু বাড়িয়ে দিন, স্যাচুরেশন ইয়েলো, অরেঞ্জ। এখানে আপনাকে একটা জিনিস দেখতে হবে, এখানে পার্পল কালারটা একটু বেশি চলে আসছে, যেটা এক্সপেক্টেড নয়, কমিয়ে দিতে হবে। সেটা যাই হোক, এটা সম্পূর্ণ আপনার উপর, আপনি কিভাবে এটাকে পোস্ট প্রসেসিং করবেন তার উপর। আমার মোটামুটি একটা জায়গায় নিয়ে এলাম, এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে সাইডের স্টারগুলো। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি,
সিকুয়েটারে এখানে স্টারগুলো ঠিকঠাক করে বসেনি, মানে আমাকে আরেকবার করতে হতো। এনিওয়েজ, আমাকে এই স্টারগুলো বা এই রিজিয়নটা আমাকে ব্ল্যাকিশ করে দিতে হবে, কারণ নর্মালি যে তারাগুলো হয় না, সেই তারাগুলো কালো আকাশেই বেটার লাগে দেখতে। সেই জন্য আমি এখানে মাস্কিংয়ে চলে যাচ্ছি। মাস্কিংয়ে গিয়ে ব্রাশ ইউজ করছি। এখানে আমি ব্ল্যাকটা অলরেডি কমিয়ে সাইজটা একটু বাড়িয়ে দিই। মোটামুটি ভিজিবল না, বেশ ভালো মতোই ভিজিবল। এটা অরিজিনাল ছিল, এটা আফটার পোস্ট প্রসেসিং। এরপর আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে টোপাজ ডিনয়েজ, খুব সুন্দর কাজ করে। এখানে সিভিয়ার নয়েজটা অলরেডি সিলেক্ট করা আছে, এখানে এটা প্রিভিউ একবার দেখে নেওয়া যাক। ওকে, লো লাইট অপশনটা একবার দেখে নেওয়া যাক। সিভিয়ার নয়েজ, লো লাইট, আপনারা মোটামুটি কম্পেয়ার করে দেখে নেবেন যে কোনটা বেটার দেখাচ্ছে। আমি আপাতত লো লাইট অপশনটা দিয়ে অ্যাপ্লাই করে দিলাম, দেখা যাক এবার ছবিটা কেমন আসে। সুন্দর, সাইডের নয়েজগুলো দেখুন অনেকটা কমে গেছে, আর মিল্কি ওয়েটা আরো বেশি পরিষ্কারভাবে এসেছে। তাহলে কলকাতা থেকেও মিল্কি ওয়ে দেখা যায়। এবার আসুন বটল স্কেল টু বা অ্যাস্ট্রোফটোগ্রাফি করার আদর্শ জায়গা থেকে মিল্কি ওয়ে কীরকম ছবি আসতে পারে দেখা যাক। আমার খুব পরিচিত একজন কিছু ছবি পাঠিয়েছিল মিল্কি ওয়ের, যেহেতু ও বাইরে আছে, আই থিঙ্ক সাউথ ইন্ডিয়াতে। ওর কাছে যেহেতু কম্পিউটার ছিল না, সেই জন্য আমি জিনিসটা একটু হ্যান্ডেল করছিলাম। ওর ছবিগুলো দেখা যাক। ও সেম প্রসেসে ছবিগুলো তুলেছে, কিন্তু এখানে দেখুন মিল্কি ওয়ে, এটা অ্যাকচুয়ালি র ফাইল, মিল্কি ওয়ে প্রচণ্ডভাবে ভিজিবল। এই ছবিগুলোকে স্ট্যাক করলে কিরকম দাঁড়ায় একবার দেখা যাক। চলুন আবার খুলি সিকুয়েটার, স্টার ইমেজেস। ও মোটামুটি 11টা ছবি পাঠিয়েছে, সেগুলোকে আমরা স্ট্যাক করে একবার দেখে নিই।
বলো, ওপেন আউটপুট, নাম একটা দিয়ে দিই, এটাও মিল্কি ওয়ে ওয়ান দিয়ে দিই। ওকে, সেম জিনিস, স্কাই রিজিয়নটাকে আমরা আবার ইরেগুলার মাস্কের মধ্যে অক্সিলারি হাইলাইট করে সিলেক্ট করে নিচ্ছি। মোটামুটি সিলেক্ট করলাম, অটো ব্রাইটনেস অন, হাই ডাইনামিক রেঞ্জ অন, ডাইনামিক নয়েজ অফ, ডিস্টরশন এফেক্ট ডেলি, লাইট পলিউশন যদিও এখানে নেই তবুও এটাকে অন করে দেখা যাক কি হয়, এনহ্যান্স স্টার লাইট অন অ্যান্ড স্টার্ট। প্রসঙ্গত এখানে বলে রাখি, আমার পরিচিত বন্ধুটি 16 mm দিয়েই ছবিগুলো তুলেছিল এবং এফ ভ্যালু ছিল f3.5, আর এক্সপোজার টাইম ছিল ওর খুব সম্ভবত 10 সেকেন্ড। চলুন, প্রসেসিং হয়ে গেছে, এবার দেখা যাক। হ্যাঁ, কিছু ডিফারেন্স বোঝা গেল, এখানে কিন্তু একদম পরিষ্কারভাবে ফুটে উঠেছে। আমি নিচের এই লাইট পলিউশনগুলো এখন আর চেঞ্জ করার চেষ্টা করছি না, আপনারা মোটামুটি প্রসেসটা দেখে নিয়েছেন, এটাই যথেষ্ট। পরে সেটিংস চেঞ্জ করে আপনি এগুলোকে কমিয়ে দিতে, কমানো বাড়ানো করা যেতে পারে। চলুন এটাকে ওপেন করে একবার পোস্ট প্রসেস করে দেখি কীরকম দাঁড়ায়। ওপেন উইথ ফটোশপ, আপাতত ক্রপ করে দেখে নেওয়া যাক। এরপর ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, এখানে প্রথমে ব্ল্যাকটাকে বাড়িয়ে দিন, শ্যাডোটাকে বাড়িয়ে দিন, কন্ট্রাস্ট বাড়াবো, বাড়ালে ভালোই দেখাচ্ছে। ওকে, আচ্ছা, এখানে টেম্পারেচার একটু রেডিশ হয়ে গেছে, একটু নিচে নামাই। ওকে, কালার মিক্সারে গিয়ে ইয়েলোইশ কালারটাকে একটু বাড়িয়ে দেওয়া যাক। আর অরেঞ্জ পার্পলটাকে কমিয়ে দিই, ম্যাজেন্টা, ওকে। এরপর আসি মাস্কিং এ, সেই ব্রাশ ইউজ করব, ব্ল্যাকটাকে কমিয়ে দেব, শ্যাডোটাকেও কমিয়ে দিই একটু, দেখা যাক। সাইজটাকে একটু কমাতে হবে সম্ভবত।
যথেষ্ট পরিষ্কার। ওকে, এরপর আবার টোপাস ডিনয়েজ ইউজ করে ভেতরে যে নয়েজগুলো আছে সেগুলোকে আমরা কমিয়ে ফেলবো। আলটিমেটলি আফটার পোস্ট প্রসেসিং আমাদের রেজাল্টটা দাঁড়ালো এরকম। এটা হচ্ছে বটল টু, আর আগেরটা যেটা ছিল বটল 8 to 9। দুটোর মধ্যে প্রচুর ডিফারেন্স, কিন্তু বটল 8-9-এও ছবি তোলা যায় মিল্কি ওয়ের। কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারেন, আমি চেষ্টা করব যতটা সম্ভব ক্লিয়ার করার। ওকে, ভালো থাকবেন।